আমার গুরু মহারাজকে একজন শিষ্য অর্থাৎ আমাদের গুরুভাই বারবার অনুনয় বিনয় করতেন আমি পঞ্চমন্ডিতে বসে তপস্যা করব তপস্যা করব গুরু মহারাজ পঞ্চমন্ডিতে যাকে তাকে বসতে দিতেন না এবং সবার জন্যে পারমিশনটা ছিল না এবং সবাই সেখানে প্রবেশ করতে পারতো না যদি কেউ প্রবেশ করতো পঞ্চমন্ডি আসন এমন সিদ্ধ যে সেখানে প্রমাণ হয়েছিল আমার গুরু মহারাজেরই একজন বন্ধুবর তিনি জোর করে সেখানে প্রবেশ করেছিলেন এবং সেন্সলেসে মরে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো গুরুদেব বাঁচিয়ে দিয়েছিলেন গুরু মহারাজের বারণ থাকা সত্ত্বেও সেখানে প্রবেশ করেছিলাম যাই হোক রথযাত্রা জগন্নাথ পূজার সমস্ত ফলই তছ হয়ে যাবে কথাটা শুনবার পরে বা দেখার পরে আমি একটু আতঙ্কিত হয়েছিলাম কথাটার সঙ্গত যুক্তি কতটুকু বা যুক্তি নয় সেটা অবশ্যই আমরা আলোচনা করব। তবে বলে রাখছি যে রথযাত্রা বিখ্যাত ভারতবর্ষের সনাতন ধর্মানুষ্ঠান সারা বিশ্বের তাক লাগানো অনুষ্ঠান লক্ষ লক্ষ ভক্ত সমাগম ঘটে যেখানে জগন্নাথপুরে আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতেই এই রথযাত্রা শুরু হয় তো অনেকেই এই ভগবান জগন্নাথ দেবের পূজা পার্বণ নিয়ে ব্যস্ত থাকেন অবশ্যই অনুষ্ঠান আদি করেন বাড়িতে হোক মন্দিরে হোক বা জগন্নাথ পুরীতে গিয়ে হোক বাঙালিদের একটা তো প্রাচীন ট্র্যাডিশন পরিভ্রমণ ট্যুর বলুন বা তীর্থ পর্যটন বলুন তার প্রথম কেন্দ্রস্থান কিন্তু জগন্নাথপুরী অনেক নাস্তিকও আছেন তাদেরকেও দেখেছি তারাও কিন্তু বছরে একবার জগন্নাথ পুরীতে যাচ্ছেন এবং তাদেরকে টানছেন প্রচলিত বা সুদীগণ বলেন যে ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদ বা তার টান না থাকলে সেখানে পৌঁছানো যায় না জগন্নাথ পুরীতে যাওয়া যায় না আমিও বিশ্বাস করি বা করতাম আমারও ব্যক্তিজীবনে একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছিল সেটা অবশ্য বলছি না তো যাই হোক এই জগন্নাথ দেবের যে শুভতিথি ক্ষণ সেখানে যদি সঠিকভাবে পূজা পার্বণ না করা যায় তাহলে নাকি ফল তস হয়ে যাবে সকালবেলায় উঠেই দেখছিলাম মানে বর্তমান নেটওয়ার্কিং দুনিয়াতে যে সমস্ত নেটওয়ার্কিং মিডিয়াতে যে সমস্ত সংবাদ ছড়িয়ে পড়ে সেখানে আজকাল তো সকালে খুললেই দেখা যায় আপনি চান বা না চান তারা সামনে প্রকাশিত হয়ে উঠবে তো বলছে যদি আপনি সকালবেলায় পুজো না করেন বা তার অনুষ্ঠান আদি না করে দুপুর বেলায় করেন তাহলে আপনার ফল বিনষ্ট হবে নষ্ট হয়ে যাবে অনেকে মনে করেন যে সকালের দিকে করতে করতেই হয় দুপুরের দিকে করবো এরকম হয় আবার অনেকের উঠতে দেরি হয় একটা সময় করলেই হলো সাম্যবাদী যারা আছেন তারা মনে করেন ভগবানকে সবসময় ডাকা যায় এটা সত্য ভগবানকে সবসময় ডাকা যায় তার নামধাম সবসময় করা যায় ক্রিয়াকর্ম সবসময় করা যায় কিন্তু যখন উপাসক বা সাধক শ্রেণির ভেতরে থাকে তখন কিন্তু অনেক নিয়ম কানুন তাদেরকে মানতে হবে যেমন যোগশাস্ত্রে সূর্য উদিত হওয়ার পূর্বে সাধনার কথা বলা হয়েছে সূর্য যখন অত্যন্ত জল অবস্থায় থাকে মানে তীব্র গরম তখন কিন্তু যোগ সাধনা হটযোগীদের জন্যে বিশেষ নিষেধ আছে যেমন হিন্দু সনাতন শাস্ত্রের ভেতরে প্রহর তিথি কাল পল নক্ষত্র সময় এ সমস্ত কিন্তু নিয়ে আসা হয়েছে সেখানে কিন্তু আমরা ব্রাহ্ম মুহূর্ত পাচ্ছি এই ব্রহ্ম মুহূর্ত আমরা যেটাকে রাত্রির চতুর্থ প্রহর বলি অর্থাৎ তিনটে থেকে ভোর ছটা পর্যন্ত বিশেষ যে ব্রাহ্ম মুহূর্তের সময় সেটা আমরা সাড়ে তিনটে চারটে এই সময়টাকে ধরে। কেন গুরুত্ব দেওয়া হয়েছে এই সময়টাকে আমি বলছি ফল তসনচ হবে কিনা এটা আমি বলতে পারবো না এটা একান্ত ভগবানের ব্যাপার যিনি বলেছেন বা যারা বলছেন তারা হয়তো বিধিমার্গকে মেনটেন করে বলছেন এটাও আমি অস্বীকার করি না কিন্তু সবসময় বিধিসম্মত ব্যাপারটাই যে গ্রহণযোগ্য হবে এরকম নয় তো কেন এই সময়টা বা তিথির গুরুত্বটা কেন দুপুরবেলাটার গুরুত্বটা কেন নয় সকালের গুরুত্বটা কেন সকালের পুজোটা দুপুরে গিয়ে হয়ে গেলে তস হয়ে যাবে আমি আবারও বলছি তসনছ হবে কিনা আমি জানি না কিন্তু এটা যারা বলছেন তাদের দায়বদ্ধতা আর একান্ত ভগবানের দায়বদ্ধতা আছে কারণ নিয়তি বা নিয়ম বা কানুন বা কালচক্র কখন কোন প্রেক্ষাপট থেকে ডিপেন্ড করে বলা ভীষণ কঠিন কর্মজাল অত্যন্ত রহস্যের জিনিস তো যাই হোক আমি সময়ের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে একটা উদাহরণ দেব যখন গভীর রাত্রি শুরু হয় ধরুন মহানিশাকাল একটা টাইম আছে এই সময়টা সাধনার উৎকৃষ্ট সময় আপাতত আমরা দেখতে পাই বা জানতে পারি ভোরবেলা বিশেষ করে দুটো তিনটে চারটের এই সময়টি বিশ্বব্রহ্মাণ্ডে যত বড় মহাযোগী ঋষি আছেন তারা এই বিশ্ব পরিক্রমা করেন মানে পরিভ্রমণ করে কেন করেন শুধু ঋষি মহাযোগী নয় দেবতারাও এই সময়টায় বিশ্ব পরিভ্রমণ করেন দেখেন যে কারা সাধনা করছেন কোন সাধক সাধনা করছেন সেই সাধনার প্রেক্ষাপটে তার গভীরতা অনুসারে তার সাধনার যে পরিমাপকাঠি যেখানে এসে পৌঁছেছে তার উপরে ডিপেন্ড করে তারা কিন্তু অনেক সাধক শ্রেণীকে ওই ব্রহ্ম মুহূর্তের সময় বা মহানিশাকাল সময় তারা বিচারণ করতে করতে আশীর্বাদ প্রদান করেন এটা কিন্তু শুধু কথিত নয় এটা বাস্তবায়িত হয়েছে এটা প্রমাণিত তত্ত্ব সেই জন্যে যেমন এই সময়টাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়েছে ঠিক তেমনি সকালের সময়টাও কিন্তু পূজার গুরুত্বপূর্ণ সময় এটা একটা বলা যেতে পারে সন্ধিক্ষণ সময় যে কোনো কিছুর মিলনাত্মক যে পরিস্থিতি মহাস্থিতি সেটা কিন্তু সন্ধিক্ষণ যেমন সন্ধ্যাকালীন সময় এটাকে সন্ধিক্ষণ বলা হয়েছে সন্ধ্যা এই সময় দিনও থাকছে না রাত্রিও বলা যাচ্ছে না ঠিক ঈশ্বরের সাথে জীবের মিলনের যে জায়গা জীবাত্মার সঙ্গে পরমাত্মার যে মিলনের জায়গা এখানে জগন্নাথ এবং বলভদ্রের সঙ্গে মিলনের যে মাঝখানে যোগমায়া বলভদ্র জীবাত্মা স্বরূপ জগন্নাথ পরমাত্মা স্বরূপ মাঝখানে যোগমায়া সুভদ্রা তিনি মিলন ঘটিয়ে দিচ্ছেন জীবের সঙ্গে পরমাত্মা জগন্নাথের তাহলে এখানেও একটা সন্ধিক্ষণ এখানেও একটা নিয়ম এবং একটা কানুন কাজ করছে সুতরাং যোগমায়া চক্রকে যারা জানেন তারপরে চলে আসবে মহামায়া চক্র তারপরে মায়া চক্র এই মায়া চক্রকে মায়া অণ্ডকে ভেদ করতে গেলে আপনার কাল শক্তিকে নিয়ন্ত্রণ করতে হয় আর এই কাল মানে সময় একটা ফ্যাক্ট এই সময়ের উপরে দাঁড়িয়েই কিন্তু স্পেস তারা মূর্তি অর্থাৎ যোগ মায়া মূর্তি যেখানে গিয়ে আপনি মিলিত হবেন পরমাত্মার সঙ্গে সুতরাং সময় একটা বিশেষ ফ্যাক্ট ইনফ্যাক্ট এই তথ্যটাই অনেকে কিন্তু জানেন না আর জানার পরেও গুরুত্ব দিতে চান না যারা সিদ্ধি লাভ করেছেন পরা সিদ্ধি লাভ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু টাইম সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত কারণ তারা মৃত্যুঞ্জয়ী এই কথা যখনই স্বীকৃত হয় তখন তারা সমগ্র টাইমকে নিয়ন্ত্রণ করেছেন উনি যদি এখন বলেন এখন চারটে বাজে তো সমগ্র ব্রহ্মাণ্ড চারটে দেখতে বাধ্য হবে যদিও সকাল আটটা বাজে এখন যদি উনি বলেন যে এখন রাত্রি তিনটে বাজে হয়তো সকাল তিনটে বাজে বা ভোর তিনটে বাজে কিন্তু সেই সময় বিকেল তিনটে বাজ এটা হচ্ছে তার নিয়ন্ত্রণ শক্তির উপরে দাঁড়িয়ে যায় সুতরাং একজন সিদ্ধ মহাপুরুষের ক্ষেত্রে কিন্তু টাইম ডিপেন্ড করবে না কারণ তিনি কালকে অবদমিত করছেন নাটরাজ শিবশঙ্করের মতো এই জন্য দেখবেন মহাকাল মহাকালেশ্বর ভগবান রাজহাদিরাজ নটরাজ তার পদতলে কিন্তু কাল তিনি কালকে অবদমিত করছেন সাধনার রহস্য এখানটায় যারা নটরাজকে লক্ষ্য করবেন যারা নটবরকে লক্ষ্য করবেন যারা বৈষ্ণবীয় সম্প্রদায়ের মানুষ আছেন তারা দেখুন যে ভগবান শ্রীকৃষ্ণের পদতলে কাল সর্প ক্যাবাত অর্থাৎ তিনিও টাইমকে অবদমিত করছেন পিষে ফেলছেন অর্থাৎ তিনি কালকে নিয়ন্ত্রণাধীনে রেখে তিনি হয়েছেন কালাতীত নটবর অর্থাৎ নটরাজ এই জন্যে কাল একটা ফ্যাক্ট যেখানে সময় বলা হয়েছে এই সময় অনুসারে যদি আপনি কাজ করেন তাহলে সাধনার ক্ষেত্রে কি হয় দ্রুত গতিতে ফল পেতে পারেন ঈশ্বরের সঙ্গে অ্যাটাচমেন্ট হতে পারে কিন্তু কালচক্রটা ওটাও দুপুর সময়টাও কালচক্রের ভেতরে কিন্তু দুপুরের যে সিচুয়েশানটা সূর্য যেভাবে তীব্র আলো দিচ্ছে সকালে কিন্তু সেটা হচ্ছে না এখানে যেমন বিভাজন রয়েছে ঠিক সূর্য রশ্মির সঙ্গে কিন্তু আমাদের শরীরের এক অদ্ভুত কম্বিনেশন হতে হয় এক মেলবন্ধন আছে এই হিট ভাইব্রেশন তরঙ্গের উপরে দাঁড়িয়েই এই টেম্পারেচারের উপরে দাঁড়িয়েই কিন্তু আমাদের সাধন জগতের মননশীলতা শরীরতত্ত্ব সব কিছু ডিপেন্ড করে এই জন্যে এই কালচক্রকে মানতে হয় হয়তো তিনি বলেছেন বা কেউ বলছেন তো হয়ে যাবে কথাটাই এইভাবে নয় কথাটা হচ্ছে সাধনার সম্পূর্ণ প্রভাব বিস্তার করতে গেলে বা উৎকৃষ্ট ফল পেতে গেলে সুনির্দিষ্ট নিয়মে আপনাকে পূজা প্রার্থনা আরতি করেতন বা তপস্যা করতে হবে তাহলে বেশি ফল ফলপ্রদ হবে তবে এখানেও আবার একটা জ্বলন্ত উদাহরণ আছে সঠিকভাবে যদি পূজা না হয় সঠিক সময়ে যদি পূজা না হয় তাহলে কিন্তু সাধক শ্রেণীর ক্ষেত্রে যারা সাধনা করছেন সিদ্ধ নন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় ব্যতিক্রম ঘটে যেমন যারা সব সাধনা করেন আপনারা অনেকেই জানেন পশ্চিমবঙ্গের কৃষ্ণচন্দ্র আগমবাগিস বিখ্যাত মহাতান্ত্রিক আচার্য ছিলেন এবং ভারতবর্ষের প্রাচীন পশ্চিমবঙ্গের তান্ত্রিক আচার্য মহাপুরুষ তারই বংশ পরম্পরায় থার্ড জেনারেশনই হবে একজন সব সাধনা করতে গিয়ে মারা গিয়েছিলেন সামান্য একটা ত্রুটির কারণে ঠিক আছে যাক সে ঘটনাটি বলছি না পরবর্তীতে হয়তো বলবো আরেকটি ঘটনা বলবো আমার গুরু মহারাজের আমার গুরু মহারাজকে একজন শিষ্য অর্থাৎ আমাদের গুরুভাই বারবার অনুনয় বিনয় করতেন আমি পঞ্চমন্ডিতে বসে তপস্যা করব তপস্যা করব গুরু মহারাজ পঞ্চমন্ডিতে যাকে তাকে বসতে দিতেন না এবং সবার জন্যে পারমিশনটা ছিল না এবং সবাই সেখানে প্রবেশ করতে পারতো না যদি কেউ প্রবেশ করত পঞ্চমন্ডি আসন এমনই সিদ্ধ যে সেখানে প্রমাণ হয়েছিল আমার গুরু মহারাজেরই একজন বন্ধুবর তিনি জোর করে সেখানে প্রবেশ করেছিলেন এবং সেন্সলেসে মরে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো গুরুদেব বাঁচিয়ে দিয়েছিলেন গুরু মহারাজের বারণ থাকা সত্ত্বেও সেখানে প্রবেশ করেছিলাম যাই হোক তো আমার একজন গুরু ভাই অর্থাৎ আমার গুরু মহারাজের শিষ্য তিনি জোর করে গুরু মহারাজকে রাজি করালেন যে আমি ওইখানে বসেই অর্থাৎ পঞ্চমুণ্ডি আসনে বসেই তপস্যা করতে চাই আপনি আমাকে কৃপা করুন তো এইভাবে মাসকে মাস বছরকে বছর চলে যায় একটা সময় যখন সময় এলো বটে খানিকটা উপযুক্ত সময় গুরু মহারাজ অবশ্যই জেনেছিলেন তখনই বলেন ঠিক আছে তুমি এখন বসতে পারো তখন সারা রাত্রি দিনরাত্রি ধরে তপস্যা বসবার জন্যে সমস্ত পূজার উপকরণ দ্রব্যাদি নিয়ে সেখানে বসলেন গুরু মহারাজ দেখিয়ে দিলেন ঠিকঠাক করে অবশ্যই তিনি জানতেন সেভাবে পূজা শুরু করলেন মায়ের তপস্যায় তিনি মগ্ন হলেন এবং স্বয়ং পঞ্চমুণ্ডি আসনের উপরেই বসেই সকাল হলো ভোরবেলা হলো তারপরে দেখা গেল গুরু মহারাজের হাত কেটে রক্ত পড়ছে ওনারা পূজা শেষ হয়েছে গুরু মহারাজকে দর্শন করে প্রণাম করছেন আর টপ টপ করে রক্ত ঝরে পড়ছে তখন সেই শিষ্যটি অর্থাৎ গুরু মহারাজের সেই শিষ্যটি বলেন গুরুদেব আপনার তো হাত কেটে রক্ত পড়ছে আপনাকে ব্যান্ডেজ করতে বম করতে কি করে কাটলো কী ব্যাপার তখন গুরু মহারাজ তার চোখের দিকে তাকিয়ে বললেন আমার কোনো কিছুতেই কাটিনি তুমি কেটে দিয়েছ এ কথা শুনে সদ্য পঞ্চমুণ্ডী আসন থেকে মায়ের অভূতপূর্ব কৃপা লাভ করে উঠে হ্যাঁ বিমোহিত অবস্থায় আছেন তখন এই কথা শ্রবণ করার পরে তার ভেতরে কত আঘাত লাগতে পারে যে আমি গুরু মহারাজকে আঘাত করেছি তখন বলছেন হ্যাঁ তুমি আঘাত করেছো তবেই তো আমার কেটেছে তো বলছি এ কথা শ্রবণ করা মানে তো অপরাধ গুরুদেব আমি কি করে এটা করতে পারে আমি তো পূজাতে ছিলাম আমি তো মায়ের তপস্যায় লিন ছিলাম আপনি কৃপা করে আমাকে পঞ্চমণ্ডিতে বসতে আদেশ দিয়েছেন পূজা করতে বলেছেন আমি সেখানেই ছিলাম আমি আপনাকে কিভাবে আঘাত করব এটা তো জন্ম জন্মান্তরে এটা আমি ভাবতেই পারি না তো বলছে হ্যাঁ তুমি কেটেছো তখন বলছেন কৃপা করে যদি ব্যাখ্যা করেন আমি তো বুঝতে পারছি না এই তো মহা অপরাধ করে ফেলেছি তাহলে গুরুদেব তখন বলছে তোমার কি মনে পড়ে যে তুমি মায়ের পূজা করতে করতে বা হাত দিয়ে একটা ফুল দিয়েছিলে তখন উনি স্মরণ করলেন হ্যাঁ তাই তো আসলে উনি এতটাই বিমোহিত বা খানিকটা কিন্তু ভয় মিশ্রিত শ্রদ্ধা থেকেই কিন্তু পঞ্চমুণ্ডিতে পূজা পার্বণ করেছিলেন একটা ওনার একটা প্যানিক ভেতরে ভেতরে কিন্তু একটা আতঙ্ক কাজ করেছিল ঠিক সেই সময় যে পূজার যে নিয়ম কানুনটা মেনটেন করতে গিয়ে অনেক সময় ত্রুটি হয়ে যায় তো উনি বাহাদে দিয়ে ফেলেছিলেন উনি স্বীকারও করেছিলেন যে হ্যাঁ আমি আসলে ভুলবশত বা আমি কোনো উপায় বা এরকমভাবে যে কোনোভাবে হতচকিত অবস্থা আমি ফুলটা দিয়ে ফেলি বলে ওটা মায়ের চরণে একটা তীক্ষ্ণ সূক্ষ্ম অপরাধ হয়েছে তো তুমি আমার শিষ্য তোমাকে দণ্ড দিতে পারেন না আর দিলেও আমি তা সহ্য করতে পারি না এই জন্যে ওই দণ্ডেও বা সেই অপরাধের যে ফল সেটা আমি দণ্ডস্বরূপে নিয়েছি তাই আমার হাত কাটা গেছে অনেকে অনেক কিছু ভাববেন কিন্তু যারা সাধনার নিগুড়ের রহস্য জানেন না তারা অবশ্য কিছু বুঝতে পারবেন না এগুলোই হচ্ছে সাধনার সূক্ষ্মতম বিষয় এইগুলো যারা জানেন তারা বুঝবেন যে পূজার নিয়মকানুন আছে ভগবানকে পূজার বিধি আছে সঠিক বিধিতে যদি ঠিকঠাকভাবে করা যায় তাহলে ভগবৎ সত্তা পাথরের মূর্তি থেকে জাগ্রত হন যেটাকে আমরা বলি প্রাণ প্রতিষ্ঠা তিনি জাগ্রত হয়ে যান একমাত্র মহাপুরুষই এই জাগ্রত সত্তাকে দর্শন করতে পারেন এবং জাগ্রতও করতে তো সাধারণ মানুষ যারা তারা সাধারণভাবে বিবেচনা করেন কিন্তু আমি কখনোই বলবো না যে সাধারণ দৃষ্টিকোণ থেকে এটা তসনচ হয়ে যাবে অপরাধ হয়ে যাবে বিশাল মহাপাপ হয়ে যাবে এগুলো বলবো না এগুলো সাধারণত গুরু শিষ্যের ব্যাপার আর এখানে ভক্ত এবং ভগবানের ব্যাপার কিন্তু এখানে বিধিমার্গীয় যারা আমরা সাজেশান দেই যারা পণ্ডিত বর্গ রয়েছেন তারা অবশ্যই তাদের সাজেশান দেবেন এবং তাদের সাজেশনকেও আমাদেরকে মানতে হবে বা লক্ষ্য করেই আমাদের কানুন মেনেই পূজা পার্বণ বা তপস্যা আদি করতে হবে এটা স্বাভাবিক একটা নিয়ম বাকিটা শাস্ত্র বা ভগবত সত্ত্বা ভগবান শ্রীকৃষ্ণ নিজেও বলেছেন ভাব গ্রাহী জনার্দনা জনার্দন ভগবান শ্রীকৃষ্ণ ভাবকে গ্রহণ করেন এটা হচ্ছে সাধনার মুখ্য বিষয় এই ভাব থেকে ভাব আবার খুব কঠিন জিনিস অনেকে মনে করেন খুব ইজি ব্যাপার আমার চোখে জল এসেছে আমি একটু কৃষ্ণ কৃষ্ণ করছি মানে কৃষ্ণ করছি আমার ভাব এসে গেছে একটু হাত তুলে লম্ফাদি করলাম ঝম্পাদি করলাম এটাকে কিন্তু ভাব বলে না ভাব ভীষণ কঠিন জিনিস এ ভাবের বাক্য আমি পূর্বেই বলেছি ভাবে প্রবেশ করতে গেলে ভক্তিমার্গের আটটি রাস্তা আছে আটটি সিঁড়ি আছে অর্থাৎ আটটি স্টেজ আছে তার ভেতরে হচ্ছে কামকে সম্পূর্ণ রূপে নিয়ন্ত্রণের শক্তি যার ভেতরে থাকে তারপরে সে রুচি আসবে নিষ্ঠা যে তারপরে অনেক পরে গিয়ে ভাব আসবে সুতরাং আগে উর্ধরে ভাবের বিন্যাস অনেক পর মহামায়া অণ্ড ভেদ করার পরে ভাব আসবে মানে যোগ অণ্ড তারপরে ভাবের স্থান বোঝাই যাচ্ছে ভাব এত স্থানা কিন্তু কোন সাধকের ক্ষেত্রে যদি মহাভাব বা সাধারণ ভাবও হোক যেটাই আসুক না কেন সেই ভাব ধরেই কিন্তু ঈশ্বরের জগতে পৌঁছানো যায় ঈশ্বর সেটাকেই লক্ষ্য করেন মুখ্যত সেটাকেই লক্ষ্য করেন সুতরাং তস্নচ হবে কিনা ফল এটা একমাত্র ভগবত সত্তার ব্যাপার তবে আমি বিধি বিধিমার্গকে অনুসরণ করতে সাধক শ্রেণীর প্রথম অবস্থা কারণ বৈষ্ণবী সিদ্ধান্তের চারটে মার্গ আছে স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি স্থূল অবস্থায় যারা আছেন তারা খুবই নগন্যতম পূজা পার্বণ নিয়ে থাকেন তারপরে প্রবর্তক অবস্থা অর্থাৎ গুরুকে ধরা তারপরে সাধক অবস্থায় সাধনা করা তারপরে সিদ্ধি অবস্থা তো স্থূল অবস্থায় ক্ষেত্রে নিয়মকানুন বিধিমার্গকে অনুশীলন করতে হয় ঠিক আছে